বিধানসভা নির্বাচনের সময় বিজেপির প্রচার মানে ছিল ইলাহি আয়োজন, আশা ভিড়, নেতাকর্মীদের জনপ্লাবন। র্যালিগুলিতে মাছি গলার উপায় ছিল না। মাঝে কেটেছে মাত্র কয়েকটা মাস, তার মধ্যেই বদলে গেছে ছবি। কলকাতা পুরো ভোটের আর দু সপ্তাহও বাকি নেই, কিন্তু একাধিক ওয়ার্ডে কার্যত একা পড়ে গেছেন বিজেপি প্রার্থীরা। কেউ পাশে পেয়েছেন শুধুমাত্র স্ত্রীকে। অটোয় মাইক লাগিয়ে প্রচার চললেও সেখানে চালক ছাড়া আর কেউ নেই। কোনো বিজেপি প্রার্থীকে আবার সঙ্গ দিচ্ছেন মাত্র একজন আরএসএস কর্মী। সবাই প্রচারের জন্য কর্মীদের অপেক্ষায়। কর্মীদের কাছ থেকে সেই ধরনের সাড়াটা পাওয়া যাচ্ছে না, কিন্তু মানুষের সাড়া আছে, মানুষের কাছে যাচ্ছে। হ্যাঁ, পার্টিকে জানিয়েছি। পার্টি যেমন গত রোববার এসেছিলেন রাজ্য নেতৃত্ব কিছু কর্মী, এবং পার্টি আগামী দিনেও বলেছেন যে এই জায়গাটা আমরা সমস্ত ঘাটতি পূরণ করবে। 85 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি তো আরও খারাপ। কর্মীর অভাবে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থীর হয়ে একটাও দেওয়াল লিখন হয়নি, পড়েনি হোর্ডিং। ডোর টু ডোর করতে গিয়ে আমরা 5-6 জনের বেশি পাচ্ছি না, এটা সত্যি কথা। ম্যাক্সিমামই দেখছি, যার সঙ্গে কথা বলছি, দিদি আমি এখন তৃণমূল জয়েন করে গেছি, এটা হয়েছে। আর যারা তৃণমূল জয়েনও করেননি, তারা বাড়িতে বসে গেছেন, বেরোতে চাইছেন না। আমাদের দেয়াল লিখতে দেয়া হচ্ছে না। যার বাড়িতেই লিখতে যাব, তিনি বলছেন না, আমি পারমিশন দিচ্ছি না। 77 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোপা মুখোপাধ্যায় তো আবার দলের কর্মীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। এখানে ছেলেরা সেরকমভাবে বেরোচ্ছে না, আমাকে বলছে যে দিদি আপনি টাকা পয়সা খরচা করবেন তো, তাহলে আমরা আসবো। 500 টাকার কম তো কেউ কথা বলছে না একদিনে। আমি বলেছি তোমরা মোটামুটি 300 টাকার মতো করে নাও, এখন পরবর্তীকালে আরও টাকা পত্র এসে গেলে তুমি পাবে, তারপরে কেউ রাজি হচ্ছে না সেরকমভাবে। সূত্রের খবর, সোমবার ICCR-এ পুরো ভোট নিয়ে দলের বৈঠকেও এই প্রসঙ্গ তুলে ধরেন জনাকুড়ি বিজেপি প্রার্থী। একজন দুজন প্রার্থী হয়তো দু একজন কম নিয়ে করতে পারে, সর্বত্রই বিজেপি প্রচার পাচ্ছে। কালকের দিনটা অপেক্ষা করুন, 8 তারিখের পর থেকে সমহিমায় বিজেপিকে দেখতে পাবেন। বিজেপির সঙ্গে কোনো লোক নেই, বিজেপি যেটুকু আছে আদি বনাম তৎকাল বনাম পরিযায়ী দ্বন্দ্বে দীর্ণ, বিজেপিটা চুরমার হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কর্মী তারা নামছেন না। তারা অনেকে মনে করছেন দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন বা বসে যাচ্ছেন। বিজেপির বেলুনটা ফুটো হয়ে গেছে, ফুসে গেছে বলে আর সঙ্গে লোক নেই, জন নেই। তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মানুষের লড়াইয়ের বিকল্প বামপন্থীরা, এটা স্পষ্ট। আগামী দিনে কি এই ছবিটা পাল্টাবে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।